আসসালামু আলাইকুম। টাকার জাদুঘর শুনলেই শিউরে উঠবেন অনেকে আমার মনে হয়। না, এই টাকার জাদুঘর আমাদের দেশ বাংলাদেশে 2013 সালে যাত্রা শুরু করে দেশের প্রথম এবং একমাত্র জাদুঘর। দেশের ইতিহাস এবং গল্প নিয়ে তৈরি হয়েছে এই জাদুঘর। ধাতব মুদ্রা এবং ব্যাংক নোট একটি দেশের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। সেই বিষয়কে গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে মুদ্রা এবং ব্যাংক নোট নিয়ে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর। টাকা জাদুঘর বাংলাদেশের একমাত্র মুদ্রা সম্পর্কিত বিশেষত জাদুঘর। এই জাদুঘরটি উদ্বোধন করা হয় 2013 সালের 5ই অক্টোবর। এই টাকা জাদুঘরে রয়েছে বিশেষ বিশেষ নিদর্শন, বিশেষ করে সেই 2500-3000 পূর্ব সময়কাল থেকে যে মুদ্রা পরিচালিত ছিল আমাদের প্রাচীন বাংলায়, সেই প্রাচীন বাংলায় প্রাচীন স্থাপাঙ্কিত রৌপ্য মুদ্রা থেকে শুরু করে মধ্যযুগের এবং আধুনিক যুগের সকল ধরনের ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, স্মারক নোট, স্মারক মুদ্রা এখানে প্রদর্শন করা হয়েছে। এবং প্রাচীন মুদ্রা বলতে এখানে হচ্ছে স্থাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। প্রাচীন যুগে যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো প্রতীক চিহ্ন, বিভিন্ন দেবদেবী প্রতিকৃতি উৎকীর্ণ করা হয়েছিল। 1972 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা, স্মারক নোট এগুলো এখানে প্রদর্শিত হয়েছে। টাকা ইউজ করি, তো আমরা টাকা সম্পর্কে তো কিছু জানি না, তো টাকা জাদুঘরে আসছি। এখানে মুঘল সম্রাট থেকে শুরু করে এই পর্যন্ত যত টাকা আসছে বাংলাদেশে বা বাংলার রীতিনীতি থেকে সেসব টাকা এখানে সব সাহিত্য করা আছে, সেগুলো দেখতেছি। আর আমাদের বাংলাদেশের যুদ্ধের পর থেকে যত টাকা আছে সবগুলোই এখানে সংরক্ষণ করা আছে, সেগুলো দেখতেছি, খুবই ভালো লাগতেছে। বাংলাদেশের নমুনা নোট, স্মারক নোট, স্মারক ধাতব মুদ্রা ও টাকা নিয়ে এই জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এই টাকার জাদুঘরে রয়েছে আরো অনেক ধাতব মুদ্রা, দুর্লভ মুদ্রা রয়েছে এই টাকার জাদুঘরে। প্রবীণ, তরুণ এবং শিশু কিশোর সহ গবেষক, পেশাজীবী সহ সবার কাছে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর দারুণ পছন্দের একটি জাদুঘর।